আসিও করবে। আমি পরিষ্কার বলি, প্রথম দিন যে কথা বলেছি ডে ওয়ানে, আজকেও আপনারা জিজ্ঞেস করছেন বলে আমি সেম কথা বলবো। এনআরসি হবে না, ক্যাব হবে না। আইন পাশ করা মানে কার্যকরীটা করে কে? রাজ্য সরকার। তা কার্যকরী করবে কি করে? পশ্চিমবাংলায় তো আমাদের সরকার করবে না, করবে না, করবে না। নো এনআরসি নো ক্যাব, পরিষ্কার কথা শুনে নিন। ডে ওয়ানে যা বলেছি ডে হান্ড্রেডে সেম কথা বলো, পাঁচ বছর বাদেও সেম কথা বলো। আমরা সবাই নাগরিক, কিসের জন্য 10টা লোকের নাগরিকত্ব দেবে, 990টা লোকের নাগরিকত্ব কে নেবে? সবাই তো আমরা নাগরিক। তা মিদনাপুরের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? বর্ধমানের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? বীরভূমের একটা ভাই বোন বলবে না আমি কেন নাগরিক নই? অথবা উত্তর চব্বিশ পরগনা হোক, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, পুরুলিয়া হোক, দুর্গাপুর হোক, আসানসোল হোক, উত্তর চব্বিশ পরগনা হোক, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, কলকাতা হোক, নদিয়া হোক, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, সারা উত্তরবঙ্গ হোক, ওরা ঠিক করে দেবে? 10টা লোকের নাগরিক দেবে 90টা বাদ, যে বিজেপি করবে তাকে নাগরিকত্ব দেবে, অন্য কাউকে দেবে না। কেউ তো বিজেপি করবেই না, কারণ সবাই তো নাগরিক। মতুয়া ভাই বোনেরাও নাগরিক, রাজবংশীরাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, বাঙালিরাও নাগরিক, হিন্দি ভাষীরাও নাগরিক, আমি মনে করি সবাই নাগরিক। আজকে আসামে যে আগুন জ্বলছে, ওখানে কি অত্যাচার চলছে আপনারা দেখুন। আমি ডিটেলস বলবো না, কারণ আমি চাই না হিংসা বাড়ুক, কিন্তু আমি এটা চাই জনগণ গণতান্ত্রিক কায়দায় প্রতিবাদ করুক। প্রতিবাদ তো করতেই হয়। সবসময় যদি মনে করে কাশ্মীর কায়দায় সবার মুখটাকে বন্ধ করে রেখে দেবে আর রাজনৈতিক নেতাদের 5-6 মাস ধরে জেলে ঢুকিয়ে রেখে দেবে, এটা তো হয় না। আজকে আমাদের খারাপ লাগছে না, জাপানের প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দিয়েছে প্রোগ্রাম ইন্ডিয়া টু। ইন্ডিয়ার আজকে প্রেস্টিজটা কোথায় গেছে? আমরা তো নিয়ে ইন্ডিয়া, ইটস আ প্রাইড, উই আর প্রাউড টু সে দ্যাট উই আর ইন ইন্ডিয়া।